রোজায় কিন্তু আমরা 14 থেকে 15 ঘন্টা সারাদিন না খেয়ে থাকি এবং এতে আমাদের লিভারে যে ধরনের ফ্যাট জমা থাকে এবং শরীরে যে ফ্যাট এবং কার্বোহাইড্রেট জমা থাকে সেটা থেকেই কিন্তু দেখা যায় আমাদের ওই সময় সারাদিনে শক্তিটা আমরা পাই এবং ওই সময় যদি আমরা ঠিক মতো খাবার যখন আমরা ইফতার সেহরিতে গ্রহণ না করি তাহলে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে সাধারণত যারা আমরা রোজা রাখি তারা জানি যে এই সময়টাতে মাথা ঘোরা দুর্বলতা বমি বমি ভাব হাত বা কাঁপা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা দেয় এখন এই সমস্যাগুলো দেখা দেওয়ার কারণ যে পুরো রোজার মাসে আপনি হয়তো খাবার তালিকা আপনার ঠিক ছিল না ইফতারে সেহরিতে যদি আপনি ঠিক মতো খাবার গ্রহণ না করেন তাহলে কিন্তু দেখা যায় যে পরের দিনে আপনার দুর্বল লাগতে পারে শরীর মাথা ঘুরতে পারে হাত পা কাঁপাতে পারে শরীর ঘামতে থাকে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং এর পাশাপাশি কিন্তু আরও একটা সমস্যা দেখা দেয় সেটা হলো ইফতার করার পর আমরা অনেকেই কমপ্লেন করে থাকি যে ইফতার করার পর দেখা যায় যে আমাদের অল্প পানি খেলাম বা কিছু খাওয়ার পর আমাদের আর কিছু খেতে ইচ্ছে করে না ক্ষুধাটা নষ্ট হয়ে যায় কিংবা ইফতার খাওয়ার পর নামাজ পড়ার পর আর কোনো এনার্জি থাকে না শরীরটা ছেড়ে দিচ্ছে এরকম অনেকে কমপ্লেন করে থাকেন আসলে এটার কারণ হলো আপনি ইফতারিতে যেই খাবারটা গ্রহণ করছেন তার কারণেই কিন্তু এমন হচ্ছে কারণ আপনি একটু চিন্তা করেন 14 থেকে 15 ঘন্টা আমরা না খেয়ে থাকছি এরপরে যখন আমরা ইফতারটা শুরু করলাম খুব মিষ্টি জাতীয় কোনো পানীয় দিয়ে যে পানীয়টা যদি খুব মিষ্টি হয় খুব চিনি দেওয়া হয় তাতে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেইটা খাওয়ার সাথে সাথে আমাদের পাকস্থলে যেটা খালি ছিল তখন কিন্তু সেটা সহ্য করতে পারে না এই ধরনের মিষ্টি জাতীয় খাবার এবং তারপরেই কিন্তু আমরা দেখা যায় যে ওই পানীয়টা খাওয়ার পরে বিভিন্ন ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার গ্রহণ করি যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের পাকস্থলে থাকে না এবং এরপরেই কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে আমাদের শরীরটা খারাপ লাগতে শুরু করে তো এই জন্য আমরা বলি যে আপনি রোজার সময় আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো শুরুতে আপনি হলো যে নর্মাল পানি বা নর্মাল লেবুর শরবত খুব কম চিনি দিয়ে চিনি মিষ্টি দিয়ে যদি কোনো পানীয় খেতে পারেন এবং খেজুরটা দিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের পাকস্থলীর উপরে অতিরিক্ত প্রেশারটা পড়ে না এবং যার কারণে কিন্তু আমাদের এই যে মাথা ঘোরা শরীর খারাপ এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে না পানীয়র মধ্যে কিন্তু আরও অনেক ধরনের পানীয় আপনারা গ্রহণ করতে পারেন যেমন স্মুদির একটা ব্যাপার আছে ইফতারের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা আইটেম আপনি যদি দই কলা দিয়ে কোনো স্মুদি করতে পারেন বা দুধ কলা দিয়েও যদি স্মুদি করে খেতে পারেন সেটাতে যদি চিয়া সিড বা তোকমা অ্যাড করেন সেটাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এটা দেখা যাবে যে খুব শুরুতেই আপনার ইনস্ট্যান্ট এনার্জি যোগাবে এবং পাকস্থলীর উপরও কোনো একটা প্রেশার ফেলবে না এবং কলাটা কিন্তু আমাদের হজমের জন্য ভালো আপনি যদি শুরুতে দেখা যায় স্মুদিতে কলা রাখেন সেটাও কিন্তু আপনাকে দেখা যায় শরীরে একটা শান্তি শান্তি ভাব এনে দিবে একটা ঠান্ডা ভাব চলে আসবে এবং পাকস্থলীর উপরও অতিরিক্ত প্রেশার পড়বে না যার কারণে পরবর্তীতে আপনার খারাপ লাগবে এবং খেজুরটা আমরা অবশ্যই এই সময়টাতে রাখতে বলি কারণ ইনস্ট্যান্ট এনার্জি দরকার হয় আমাদের সারাদিন যেহেতু আমরা না খেয়েছিলাম সেহেতু আমাদের খুব দ্রুত এমন কোনো খাবার দরকার যেটা আমাদের সহজে এনার্জি যোগায় এবং সেই জন্য কিন্তু আপনি ডাবের পানি খেজুর এবং ফল কারণ ফলে কিন্তু আপনার মিষ্টি থাকে চিনি থাকে যেটা আপনার সাধারণত দেখা যায় ফলে যে ফ্রুকটোজ পাওয়া যায় এটা কিন্তু আপনাকে সহজে এনার্জি যোগাবে এর পাশাপাশি ইফতারে আপনি অনেক হেলদি খাবার রাখতে পারেন যেমন কাস্টার্ড করে রাখতে পারেন পুডিংটা করতে পারেন ডিম সেদ্ধ রাখতে পারেন কিংবা ওটস দিয়ে বিভিন্ন ধরনের স্মুদি করা যায় বা ওটসের খিচুড়ি করে সেটা রাখতে পারেন এগুলো সবগুলোই কিন্তু দেখা যায় যে আপনার খুব স্বাস্থ্যকর খাবার যাতে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না রাতের খাবার হিসেবে আমরা অবশ্যই সাধারণত বলে থাকি যে রাতের খাবারটা একটু হালকা করার জন্য কারণ যেহেতু ইফতার করা হয় যারা ইফতারটা খুব ভারী করে ফেলবেন তারা সন্ধ্যা রাতের খাবারটা অবশ্যই হালকা করবেন কিংবা যদি ইফতারটা খুব হালকা হয় তো সেক্ষেত্রে আপনি 8টা সাড়ে 8টার মধ্যে সন্ধ্যা রাতের খাবারটা খেয়ে ফেলতে পারেন এবং সেহরিতে যে অবশ্যই সেহরির খাবারটা আপনি উঠে তাড়াহুড়ো করে খুব না খেয়ে অবশ্যই আপনি সময় মতো উঠে খেয়ে নেবেন এবং একেবারে অনেকে আছে সন্ধ্যা রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায় সেটা না করে আপনি অবশ্যই হলো যে সেহরির সময় উঠে খাবারটা খেয়ে নেবেন এবং পানির যে ব্যাপারটা বলবো আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে সেহরি শেষ করে সেহরিতে সাধারণত আমরা ভাত খেতেই পছন্দ করি যদি কোনো ধরনের শারীরিক জটিলতা না থাকে তো সেক্ষেত্রে আপনি সেহরির সময় ভাত খেতে পারেন শাক যাদের অ্যাসিডিটির সমস্যা খুব বেশি তারা সেহরির সময় শাকটা অ্যাভয়েড করতে পারেন তারা ওই সময় সবজি রাখতে পারেন মাছ মাংস ডাল এবং অবশ্যই সালাডটা রাখবেন কারণ সালাডটা কিন্তু খুব ধীরে ধীরে হজম হয় এবং লং টাইম আপনার পেটে থাকবে তো এক্ষেত্রে সালাডটা হলো যারা যাদের খুব দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যা আছে কিংবা যাদের খুব সহজে খিদে পায় তারা কিন্তু এই সময়টাতে সালাড রাখতে পারেন
এবং যেহেতু ইফতারের সময় আমাদের সারা দিন দেখা যাচ্ছে পানি পিপাসাটা অনেক বেশি লাগে, তো সেক্ষেত্রে আপনাকে এমন ধরনের খাবার চুজ করতে হবে যাতে আপনার পরের দিন পানি পিপাসা কম পায়। সেহরির পরে একসাথে অনেকে 5 গ্লাস 6 গ্লাস পানি খেয়ে ফেলছে যাতে পরের দিন পানি পিপাসা না লাগে, এটা আসলে কোনো সলিউশন না। কারণ আপনি যতই পানি খান না কেন, পরের দিন কিন্তু আপনি যদি যে ধরনের খাবার খেলে আপনার শরীরে পানিটা ধরে রাখবে, যে ধরনের খাবার সেগুলো না খেলে কিন্তু আপনার দেখা যায় যে পরের দিন পানি পিপাসা লাগবে। এই জন্য আমরা বলি যে সেহরির পরে আপনি 2 থেকে 3টা খেজুর খেয়ে নিতে পারেন। ইফতারে তো খেজুর খাবেনই, সেহরিতেও আপনি কিন্তু খেজুর রাখতে পারেন। খেজুরটা কিন্তু লং টাইম আপনার শরীরে পানিটা ধরে রাখতে সাহায্য করবে। তোকমাটা আপনি খেতে পারেন, তোকমা আপনাকে দেখা যাবে যে আপনার শরীরে পানি শূন্যতা হচ্ছে সেটা দূর করতে সাহায্য করবে। আপনি দই রাখতে পারেন, দইটাও কিন্তু লং টাইম আপনাকে পানি শূন্যতা দূর করতে সাহায্য করবে, বারবার পানি পিপাসা পাওয়ার যে প্রবণতা সেটা কমাতে সাহায্য করবে। সেহরির পরে কিন্তু আপনি চেষ্টা করবেন যে আধা কাপ পরিমাণ দই খেয়ে নিতে, চাইলে সালাদ এবং দই মিক্সড করেও কিন্তু খেয়ে নিতে পারেন। আপনার খাবার তালিকা যদি ঠিক থাকে এবং ভাজা পোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করে যদি স্বাস্থ্যকর আপনি তাজা ফলমূল শাকসবজি এই ধরনের খাবারগুলোকে প্রাধান্য দেন যাতে আপনার সারাদিন এনার্জি পাওয়া যায়, সেই খাবারগুলো খেলে কিন্তু দেখা যায় যে আপনার সমস্যা হচ্ছে না। এবং হ্যাঁ, রোজার সময় অবশ্যই দুধ এবং বাদাম এই দুইটা খাবার খেতে ভুলবেন না, কারণ পরের দিন আপনার যথেষ্ট পরিমাণ যে শক্তি দরকার সেটা কিন্তু দুধ এবং বাদাম থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন।